দেখো সেটা হচ্ছে যে সকাল থেকে কিন্তু আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করছেন বাম কর্মী সমর্থকেরা। আমরা এই মুহূর্তে যাদবপুরে রয়েছি এবং তুমি দেখতে পাচ্ছ যে যাদবপুরে কিন্তু ছাত্র যুব তারা রয়েছেন এবং বাম কর্মী সমর্থকেরা রয়েছেন, তারা মিছিল করছেন এবং এই মুহূর্তে তারা যাদবপুর স্টেশনের দিকে যাচ্ছেন এবং তাদের যে কর্মসূচি তাতে ট্রেন অবরোধ করার কর্মসূচিও তারা নিয়েছেন। উল্টো দিকে অন্যান্য বারের মতন এবারও কিন্তু কলেজ স্ট্রিট, শ্যামবাজার, ধর্মতলা বিভিন্ন জায়গায় বামকর্মী সমর্থকেরা তারা পিকেটিং করেছেন, তারা মিছিল করছেন। কিন্তু বন্ধের প্রভাব যদি বলো সেটা কিন্তু এখনও পর্যন্ত সেই অর্থে চোখে পড়ছে না। দোকান বাজার অন্যান্য দিনের মতনই খোলা রয়েছে, যান চলাচল অন্যান্য দিনের মতনই স্বাভাবিক, কারণ সিপিআইএমের পক্ষ থেকেও কিন্তু কোথাও যান দোকান বন্ধ করা অথবা যান মানে যানবাহনকে অবরুদ্ধ করা এরকম কোনো কর্মসূচি রাখা হয়নি। বরং মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে অনুরোধ জানানো হচ্ছে যে কি কারণে আজকে এই সাধারণ ধর্মঘট। কৃষকদের যে দাবি, আসলে সেই দাবি যে সাধারণ মানুষেরও দাবি, এই বক্তব্যটাই কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবারের বন্ধের অন্যতম লক্ষ্য। সেটাই আমরা দেখছি সকাল থেকে সেইভাবেই কিন্তু প্রচার চালাচ্ছেন বামকর্মী সমর্থকেরা। ধন্যবাদ উজ্জ্বল। আমাদের রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু কিছুটা হলেও প্রভাব পড়েছে, প্রভাব পড়েছে যেরকম উজ্জ্বল বলছে যে কোনো কিছু বন্ধ নেই, যানবাহনও চলবে এবং চলছে, দোকানপাটও খোলা রয়েছে। কিন্তু বিভিন্ন জেলায় ঠিক কী ছবি সেই দিকে আমরা নজর দেব। কোচবিহারে যেমন মিশ্র সাড়া পড়েছে, সরকারি বাস চললেও রাস্তায় বেসরকারি বাস নামেনি কোচবিহারে, এমনটা জানা যাচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাছবাজার, সবজি বাজার বন্ধ রয়েছে, এটা কোচবিহারের খবর। বোলপুরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু মিছিল বামেদের। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন্ধে বীরভূমে বেসরকারি বাস পরিষেবা বন্ধ, সরকারি বাস চলাচল করছে। বন্ধের সমর্থনে রাস্তায় নেমে সকালে বোলপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের একটি বাস আটকায় বামকর্মী সমর্থকরা। বাস চালকদের সঙ্গে ধর্মঘটিতে তর্কাতর্কি বেঁধে যায়, পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। সিউড়িতে সরকারি বাস চললেও যাত্রীর সংখ্যা কম, বন্ধ রয়েছে বেসরকারি বাস। এদিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন্ধের সমর্থনে রামপুরহাট বাস স্ট্যান্ড এলাকায় মিছিল করে বামেরা। কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন্ধের সমর্থনে উত্তর চব্বিশ পরগনা জগদ্দলে যে যে আই জুট মিল বন্ধ রয়েছে, তবে খোলা রয়েছে অন্য জুট মিলগুলি, শ্রমিকদের হাজিরাও কিন্তু সেখানে স্বাভাবিক রয়েছে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।